এখন কিন্তু বাজে সকাল 9টা আর আজকে কিন্তু বুধবার। তো গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আমি আর হিরক কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা গুরুত্বপূর্ণ কাজে। কোথায় যাচ্ছি জানো? ভূতের রাজার কাছে বর আনতে। হ্যাঁ, বলেছে আমাদেরকে তিনটে বর দেবে না, একটাই বর দেবে, যেখানে খুশি যাইতে পারো, সেই বরটাই আনতে যাচ্ছি। আমাকে হিরক গাড়িতে উঠে এই কথাটা বলছে, আমি বললাম কি বলছো আমি তো বুঝতে পারছি না। তখন বলছে হ্যাঁ, আমাদেরকে একটাই বর দিচ্ছে ভূতের রাজা, যে যেখানে খুশি যেতে পারো। আজকে কি বলো তো, আমাদের সেকেন্ড ডোজ, ওই জন্য টাইমটা এত অড না। আসলে বিশেষ করে ওমের আজকে পরীক্ষা, আমি ওই জন্য মানে একটু যেতে কেমন লাগছিল, কিন্তু এই ডেটটাতে তো যেতেই হবে। এমনিও আমি দু তিন দিন পরেও নিতে পারতাম, কিন্তু যখন সব কোনো স্লট পাচ্ছিলাম না, কিন্তু যখনই দেখলাম যে না 22 তারিখেই আমার ডেট ছিল, আর 22 তারিখেই দেখলাম একটা স্লট রয়েছে একটা জায়গাতেই, তো সেখানেই এখন যাচ্ছি। তবে সেই গল্পটা তোমাদের পরে করব, এখন আমরা কিন্তু যাচ্ছি আর্যন ট্যাগরে আগে গিয়ে দেখি কি অবস্থা, তারপরে তোমাদের সব গল্প হবে। আর আজকে সারাদিন আমরা যা যা করবো তোমাদের সাথে শেয়ার করব, তো আশা করছি তোমাদের আজকের ব্লগ ভালো লাগবে, তো আমাদের সাথে থাকো। আজকে রাস্তাঘাট কিন্তু একদম ফাঁকা, যেহেতু সকাল সকাল বেরিয়েছি, এখন 9:15 বাজতে যাচ্ছে, আমরা কিন্তু রুবির কাছে চলে এলাম একদম। আর আজকে ওয়েদারটা কিন্তু ভালো, মানে শুকনো বলবো না, কারণ রাস্তায় কিন্তু প্রচুর জল, কিন্তু রোদ উঠেছে, আকাশটাও ক্লিয়ার না, হালকা হালকা মেঘ আছে, কিন্তু ভালো লাগছে গো, রোদ্দুরটা গায়ে লাগলো তো গাড়িতে বসে বেশ ভালো লাগছে। আমি তো সানগ্লাসটা নিলাম না, যে ভাবলাম যদি আবার মেঘ মেঘ করে, কিন্তু দেখলাম না ভালো রোদ্দুর উঠেছে, কিন্তু ভালো লাগছে বেশ দেখে। সেরম নীল আকাশ দেখতে পাচ্ছি না শরতের, কিন্তু রোদ উঠেছে, এটাই একটা আনন্দ। এই দেখো এই রাস্তাটা পুলিশ আটকে দিয়েছে, আবার এখানে অনেক রিপোর্টারকেও দেখতে পেলাম, কারণ এই রাস্তাটায় জল, দেখো জল, এখানটা দিয়েই কিন্তু আমাদের যেতে হতো আর্যন ট্যাগর। হিরক বললো আমি একবার জেনে আসি, যে ওই পুলিশদেরই জিজ্ঞাসা করবে যে অন্য রাস্তা কোনো আছে কিনা। কি অবস্থা দেখো চারিদিকে, মানে এত জল হয়ে গেছে। একটা সাইকেল যাচ্ছিল, তোমরা দেখতে পেয়েছো কিনা জানি না, সাইকেলটার কিন্তু মানে যে লোকটা রয়েছে তার কিন্তু কোমর সমান জল, ভাবতে পারছো কি অবস্থা। হিরক পুলিশের কাছ থেকে খোঁজ নিয়ে এসেছে, বলেছে এখন মেডিকার এই রাস্তাটা দিয়ে নাকি যাওয়া যাবে, তো এখন আমরা এখান দিয়ে গিয়ে দেখি। সত্যি না, ওইখানে যা জল, গাড়ি ফেসে গেলে আর দেখতে হবে না। এই রাস্তাটা বেশ ভালো তো, গ্রিন গ্রিনারি আর কি, খুব গাছ টাছ। ওই দেখো ওইটা হচ্ছে আর্যন ট্যাগর, ওইখানে যেতে হবে। আমরা এখন ঠিক মেডিকার সামনে দাঁড়িয়ে আছি। ওইটা মেডিকার, এখানেও কিন্তু জল আছে, হিরক বলল এই তো আমিও দেখতে পাচ্ছি এবার। রে বাবা, এখানেও তো ভালোই জল, কি করবা, এখান থেকে তো গাড়ি এগুলো যাচ্ছে, গাড়ি টাড়ি গুলো দেখো
পুরো জল দেখো, এ বাপরে। সব জল, সব পেরিয়েছি। আমার মনে ওখান থেকেই কম জলটা। হ্যাঁ ওখান থেকে অনেকটা কম, মানে তো পুরো রাস্তাটাই জল বেটা, চারিদিকে জল চারিদিকে। আগের দিন যেখানে গাড়ি রেখেছিলাম ওখানে কিন্তু এখন প্রচুর জল, এই দেখো। এবার গাড়ি যে কোথায় রাখবো তার নেই ঠিক, দেখো এখানে মধ্যেও জল, আরেন ট্যাগরের মধ্যেও জল, আর এদিকে কোথাও পার্কিং নেই। এখন আমি জানি না কি হবে, আর যেখানেই রাখতে হবে আমাদের জল ঠেঙিয়ে আসতে হবে, তাই না? দেখো কি অবস্থা, সোজা বেরোবো নাকি? হীরক এখন দেখো গাড়ি পার্কিং এর জন্য দেখছে, চারিদিকে যা জল, কোথাও গাড়ি রাখতে পারছি না। বললো কোথায় রাখা যাবে, এইটাই পার্কিং বলছে। অবশেষে পার্কিং পাওয়া গেল মোটামুটি ইয়ের সামনে, হসপিটালের সামনেই। এখন এখানটায় জল নেই এক ফোঁটা, নইলে চারদিকে জল, মাঝখানে এইটা হচ্ছে দ্বীপের মতো জেগে রয়েছে। কি অবস্থা, মানে গাড়িটাও যে রাখবো পুরো জলের মধ্যেই রাখতে হতো, মানে এত চারিদিকে জল জমেছে। আর আমাদের এমনিও এখন পা ভিজিয়েই ওখানে যেতে হবে, কারণ আরেন ট্যাগরের মধ্যেও কিন্তু জল, মধ্যেও জল। আমি তো একটু একটু তুলেছি, সবটা তুলিনি, তোমার না? হ্যাঁ মাস্টার্স পরে নি, নিয়ে আগে নিয়ে আসি গিয়ে। হ্যাঁ আসল কাজটা ভালোই ভালো হয়ে যাক বাবা, এটাই এখন টেনশন সত্যি বলছি। আমরা কিন্তু এখন ফুললি ভ্যাকসিনেটেড, আর কোনো চিন্তা নেই আমাদের এখন পার্কিং এর। না পার্কিং এর না, লোক ও হিরক পার্কিং এর লোককে খুঁজে এখানে খুঁজছি। আরে টাকাটা দেবো তো, সে কোথায় কাগজ গুজে দিয়ে চলে গেছে বেটা কে জানে। আর আজকে সকাল সকাল আসায় কিন্তু বেশ ফাঁকা পেল, একদম ফাঁকা, একদম ফাঁকা। মানে আগেরবার দুপুরবেলা এসে যেরকম ভিড় ছিল, কিন্তু হয়ে গেছে, সময় লাগেনি। আর আজকে তো ফাঁকা আরই তাড়াতাড়ি হয়ে গেল, মানে হয়েও গেল, 5 মিনিট 10 মিনিট লাগলো বোধহয়। হ্যাঁ আমাদের এই পার্কিং ওই ভেরিফিকেশন করতে যেটুকু টাইম লাগলো, আর এই পার্কিং খুঁজতে খুঁজতে জল দেখতে দেখতে, মানে জলের উপর দিয়ে আস্তে আস্তে যেটুকু টাইম লাগলো, কিন্তু ভ্যাকসিন হতে 1 সেকেন্ডও লাগলো না মনে হয়। আর পার্কিংটাও তো খুব ভালো জায়গায় পেয়েছি বললাম তোমাদের। আর এখন আবার কিন্তু রোদ উঠে গেল, উফ কি যে হচ্ছে, একটু আগে ঝিরঝির বৃষ্টি। হ্যাঁ এখন রোদ উঠে গেছে, যাই হোক আমার ভ্যাকসিন নিয়ে ওদের ফার্স্ট যাত্রা জলের মধ্যে দিয়ে বাড়ি। আমি তাই বলছি এখন ইংলিশ চ্যানেল পার করে বাড়ি যাচ্ছি আমরা। তুমি বললে যে এবার যেখানে খুশি যেতে পারি ভ্যাকসিন নিয়ে, ভূতের রাজা বর দিয়েছে তো চলো, ভূতের রাজা বলছে এখন জলের উপর দিয়েই বাড়ি যেতে। সত্যি এরকম কলকাতার অবস্থা আগে কখনো আমার জ্ঞান তো মনে হয় না, তাই না? তবে হীরক বেরিয়েই দেখে নিয়েছে গাড়ির মানে কতটুকু ভিজেছে, কতটুকু ডুবেছে, জল উঠেছে। হ্যাঁ ভিজেছে না, ডুবেছে। তবে মেন রোড দিয়ে এলে দেখতে হতো না, আমরা ওখানে হাবুডুবু খেতাম। কালকে থেকে তোমাদেরকে খালি জল আর জলই দেখাচ্ছি, এখন পুরো কলকাতায় জল থই থই, আমরা জল দেখানো ছাড়া কিছু উপায়ও নেই। আর আজকে কিন্তু কোন নাম জল একটু, আজকে কিন্তু কোনো আমার প্রবলেম হচ্ছে না, যে হাতে ব্যথা টাথা, আগের বার যেমন একটু চিনচিনা ব্যথা হচ্ছিল আজকে কিন্তু অতটা হচ্ছে না। বাস চলো, খালি আমার একটু রক্ত বেরিয়েছে। তাই হিরক বলছে তুই দেখো ফুল টুসি, হ্যাঁ
মাছের কাটা ফুটলে কি তোমার রক্ত বেরোয় নাকি? আমি বলছি হ্যাঁ গো, আমার কাটা ফুটলে যখন এই মাছ ভাজা বলো বা কিছু, তখন যদি কাটা ফুটে না একটু রক্ত বেরোয়। সত্যি আমার রক্ত বেরোবেই দেখছিলাম, বেশ ভালো লাগছিল কিন্তু। আর এই রাস্তাটায় বেশি জলও ছিল না, অল্প জল ছিল, ওটা ঠিক আছে, ওটা ম্যানেজেবল। আর আজকে তোমাদের যে গল্পটা বলবো বলেছিলাম যে আগে ভ্যাকসিনটা হয়ে যাক তারপর তোমাদেরকে সব বলছি, সেটা হলো এই যে আমরা কিন্তু 22 তারিখে আমাদের ডেট ছিল, মানে 22 তারিখ থেকে নভেম্বরের কত একটা তারিখ অবধি আমরা নিতে পারি আর কি সেকেন্ড ডোজটা। নভেম্বরটা পুরোটাই মোটামুটি ছিল। হ্যাঁ, তো হিরক আর আমি ভাবলাম যে না 22 তারিখে যখন 22 তারিখেই নিয়ে নেব, কি 23-24 হোক তাতে অসুবিধা নেই, হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে নিলে সুবিধা, ঝামেলা মিটে যায়, তাই জন্য ভাবলাম যে না 22-23-24 মধ্যেই নেব। কিন্তু কোথাও স্লট দেখাচ্ছিল না, সব জায়গায় বুক দেখাচ্ছিল স্লট। কোউইনে না সব জায়গায় স্লট শো করছে না। এই যে এখানে যেমন ওদের আছে, আমি যে আরএনটি করে ফোন করেছিলাম বললো আমাদের কাছে সেকেন্ড ডোজ আছে, আপনি আসুন হয়ে যাবে, কিন্তু এদের কোনো স্লট কিন্তু দেখাচ্ছে না। আমি যেহেতু স্লট পাইনি, আমি ওই জন্য বুক করেছিলাম হচ্ছে MMS বানশালে আলিপুরে, তো ওটা আমাদের টাইম ছিল 10টা থেকে 2টো। আর কালকে আমি এখানে ফোন করেছিলাম তো তখন এরা তো বললো যে হ্যাঁ আছে, আপনি চলে আসুন, আপনি ফার্স্ট ডোজটাও তো এখান থেকে নিয়েছেন। এবারে আমি তখন আজকে এদেরকে বললাম যে আপনার তো এখানে স্লট দেখাচ্ছে না, বললে না সেটা সবসময় হয়তো শো করে না, তো আমাদের এখানে অ্যাভেলেবেল আছে, তো আসলে হয়ে যাবে। তো তারপর আমি যখন এখানে ঢোকার মুখে দেখলাম অত জল, না আমাদের মনে হচ্ছে আবার সেই আলিপুরেই যেতে হবে। ওই জন্য আমি বললাম যে যদি বাই চান্স ধরো ওরা বলেছিল, তারপর যদি এখানে না হতো তাহলে আমাদের কিন্তু আলিপুরে চলে যেতে হতো। ওই জন্যই আমি বললাম যে আগে আরএন ট্যাগরে যাই, আগে দেখি কি হয়, তারপর তোমাদের বলছি কি ঘটনা। তো এই হলো ঘটনা। এখনো যেমন 3-4 তারিখ অবধি কিন্তু কোনো স্লট দেখাচ্ছে না, কোনো স্লটই দেখাচ্ছে না, খালি একমাত্র এই আলিপুরেরটাতেই দেখাচ্ছে, ওই বানশাল মেডিকেল বানশালটাই দেখাচ্ছে, ওটাই একমাত্র দেখাচ্ছে। আর আমাদের ওদিকে সল্ট লেক সিটি সেন্টারও দেখাচ্ছে কিন্তু সব বুক দেখাচ্ছে, হ্যাঁ অ্যাপোলোতে, কারণ ওখানে মা মামুনি বাপি বাবা বাপ্পা সবাই নিয়েছে, তো ওটা একদমই বাড়ির কাছেও, ওই জন্য অসুবিধা হতো না, কিন্তু ওটাও বুক দেখাচ্ছে। তো দেখা যাক যদি এখানে এসে হয়ে যায় তাহলে মা বাবাকেও নিয়ে আসবো, মামুনি বাপিকেও বলে দেবো যে এখানেই যাতে এসে নিয়ে নেওয়া যায় আর কি। আগে দেখি একবার ফোন করে নেবো আসার আগে, হ্যাঁ তাহলে ঝামেলা থাকবে না। এই হলো ঘটনা আমাদের ভ্যাকসিনের। আমরা কিন্তু একদম ঠিক টাইমে চলে এসেছিলাম জানো তো, তখন কিন্তু ওমের এক্সাম শেষ হয়নি, আমি মনে মনে এটাই ভাবছিলাম যাতে ওমের এক্সামটা শেষ হওয়ার আগেই ঢুকে যায়। আমিও ওর এক্সামের জন্য সব কিছু রেডি করে রেখেই গেছিলাম যাতে ওর কোনো অসুবিধা না হয়। তো এই যে আজকে ওমের ছিল বায়োলজি এক্সাম, কেমন হয়েছে বলো? মোটামুটি মোটামুটি হয়েছে, এত জিনিস বলে এলো, ভালো ভালো ভালো, ভয় তো বলছিস কি? মোটামুটি আমি বলেছি যে রেজাল্ট কেমন হয় তখন সবাইকে জানাবো, মোটামুটি হয়েছে, মোটামুটি হয়েছে আজকে এক্সাম। আর এদিকে ঐশী, আমি ঢুকতে ঢুকতে দেখলাম ঐশী কিন্তু পড়াশোনা করছিল, আমি আওয়াজ পেলাম, এখন জানি না গাড়ির আওয়াজ পেয়ে ঐশী পড়াশোনা করছিল কি না, কি না না কি গাড়ির আওয়াজ পেয়ে না না, আমি অনেকক্ষণ আগেই পড়তে বসে গেছিলাম। হ্যাঁ, আম্মা বললো গুড গার্ল গুড বয় হয়েছিল, সবাই খাওয়া দাওয়া করে যে যার কাজ করছিল। আর এদিকে এখন ঐশী কিছু একটা বানাচ্ছে, কি বানাচ্ছে ওটা তোমাদেরকে পরে দেখাবো, সারা দিন এইসব করে বেড়ায়। আর হিরক এসেও ওর কাজে আবার ব্যস্ত হয়ে গেছে, ও এখন কাজকর্ম আবার করছে। এবারে আমরাও একে একে স্নান করে নেব, তারপর খাওয়া দাওয়া করব। আজকে কিন্তু আমরা 4 জনে খাচ্ছি, মানে খেতে বসেছি 4 জনে, কারণ মামুনিদের ব্রেকফাস্ট করতে আজকে একটু দেরি হয়েছে, তাই মামুনি বললো যে তোরা তো কোন সকালে খেয়ে গেছিস, যদি ওমশির সাথে খেতে হয় খেয়ে নে। আর সত্যি কথা বলবো আমার আর হিরকেরও খুব খিদে পেয়ে গেছে, ওই জন্য আমরাও খেয়ে নিচ্ছি আর মামুনিরা আমরা খেয়ে নিলে তারপরে মামুনিরা আবার খাবে।
আর আজকে কিন্তু আমাদের লাঞ্চে হয়েছে ঝিঙের তরকারি। ঝিঙের তরকারি মানে এক ঝিঙের বাটি চচ্চড়ি, যেটা মামনি নারকেল সর্ষে পোস্ত বাটা দিয়ে করেছে। আর এটা একটু মিষ্টি মিষ্টি হয়, তরকারি কিন্তু খুব টেস্টি, মানে আমার খুব ভালো লাগে। আর ডিমের ঝোল, ডিমের ঝোলটা আমার, ডিম আজকে অনেক রকম হয়েছে, ঝোলটা একটাই হয়েছে কিন্তু ডিম নানান রকমের হয়েছে। আমার আর হীরকের সেদ্ধ ডিম, ওম আর ঐশীর হয়েছে পোচ, আর মামনি বাপি বাপ্পা খাবে অমলেটের ঝোল। আর ঝোলটা তো তোমাদের বললাম সেম। এই দেখো ওষুধ খাচ্ছে পৃথা, গরম জল। আরে সেটাই তো তোমার ওষুধ এখন। মামুনির এক গ্লাস করে দিয়ে গেছে, মামুনি বলছে এখন এটা একটু একটু খা। আর মামুনি যখন আমার জল শেষ হয়ে যায় না, আর আমি খাই না, তাই জন্য মামুনি রেগে যায় যে তুই বলিসও না আর করিসও না আর খাবিও না। ওই জন্য মামুনি যখনই জল শেষ হয়ে যাচ্ছে আমাকে দিয়ে যাচ্ছে গরম জল। ভালো লাগছে কিন্তু গলায়। আর এই দেখো ঐশী কি করছে এখানে, পুরো সব কাগজ কেটে, এই সব কাগজগুলো কিছু বাতিল ছিল সেই সব কাগজগুলো কেটে এখন আকাম করছে, তাই তো? আকামই তো। এই সব কাঁচি, ছুরি, ফেভিকল, এইটা আবার কি বানিয়েছে দেখো ইসি। এইটা একটা ট্রলি ব্যাগ বানিয়েছি পুতুলের জন্য। ভ্যাকসিন নিয়ে এলাম আমরা, আর তুমি তৈরি হচ্ছো বাইরে যাবে বলে পুতুলদের নিয়ে। আচ্ছা ঐশী, তুমি তো ওদের মাম্মা, তাই তো? তুমি ওদেরকে বেড়াতে নিয়ে যাবে, তুমি কি ভ্যাকসিন দিয়েছো বেটা? তো এজ না হলে তুমি তো নিয়ে যেতে পারবে না ওদেরকে। না। হ্যাঁ, তাহলে কি হবে? কিন্তু আমি তো ওদেরকে নিয়ে যাই, ওরা তো নন লিভিং থিং। হ্যাঁ, তুমি যে নিয়ে যাবে, কিন্তু তোমার তো ভ্যাকসিন হয়নি। না, তোমায় তো যেতে দেবে না। না, আমি যেতে দেবো। আমি বলবো যে আমার এখনো এজ হয়নি তাই আমি ভ্যাকসিন নিইনি। ও, আজকে আবার আমরা বেরিয়ে পড়েছি, এখন দুপুরবেলা একটু বিশ্রাম নিয়ে এখন যাচ্ছি আমরা কোথায়? আজকে একটু শপিং এ যাচ্ছি আমরা, কিন্তু সেই শপিংটা কিন্তু ছেলেদের, হ্যাঁ, মেয়েদের নয়। ওই জন্য বুঝতেই পারছো কিরকম শপিং হতে পারে, ওই জন্য। আর আজকে ওয়েদারটা এখন একটু ঠিক আছে বলে বেরিয়ে পড়লাম। আর দুপুরবেলাও কিন্তু বৃষ্টি বাসটা হয়েছে মোটামুটি, হালকার ওপর ঝিরঝির করে কিন্তু হয়েছে। এখন মোটামুটি শুকনো আছে আকাশ, হালকা মেঘলা, দেখা যাক। তোমাদের বারবার ওয়েদার রিপোর্ট দিতে থাকি, কারণ জানি সবারই যা অবস্থা এখন, তাই জন্য আর এই সুযোগটা কাজে লাগালাম। আর দেখো আজকে কিন্তু আমরা শর্মায় দাঁড়ালাম আর চা কফি সব খেলাম, কারণ হীরকের চা খাওয়াটা কিন্তু হয়ে গেছিল, ওই জন্য আমি আর দেখাতে পারিনি। আজকে আমি জোর করে ওকে নিয়ে এসেছি, ভাবলাম যে আগের দিন তোমার আফসোস ছিল, আজকে খেতেই হবে। না, চা খেলাম, ও এখন কফি খাচ্ছে, আর বাড়ির জন্য একটু জিনিস নিয়ে নিলাম। ও মহিষি, হ্যাঁ ও মহিষি, বাপ্পা রয়েছে ওদের জন্য একটু নিয়ে। বাড়ি এসে ফ্রেশ হয়েই আগে মামনি বাপি বাপ্পাকেও দিয়ে দিলাম খেতে, ঐশীকেও দিয়ে দিয়েছি। ঐশীর ফেভারিট হচ্ছে জিলিপি, তাই ঐশী এখন জিলিপি খাচ্ছে। আর এখন জিলিপির চ্যাপ্টারও পড়ে উঠলাম। আর ওম খাচ্ছে স্যান্ডউইচ, পাউরুটির ওই যে পাউরুটি স্যান্ডউইচ যেরকম ভাজাটা হয় ওইটা, এটা আমারও খুব ফেভারিট, ওমেরও। আর ঐশীর কিন্তু শর্মার জিলিপি খুব পছন্দ, শর্মার স্ন্যাক্সগুলোই আমাদের খুব ভাল লাগে। ওই জন্য ভাবলাম যখন যাচ্ছি ওখান দিয়ে, আর আগের দিন চাটাও হীরকের ডিউ ছিল, তো সব খাওয়া দাওয়া করে ওদের জন্য নিয়ে আসি। আর আমার ঘরের এই জায়গাটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি না যে কি অবস্থা করে রেখেছে ঐশী, তোমরা দেখতে পাচ্ছ কি না দেখো, কিরম নোংরা করে রেখেছে সারাদিন, পেপার কাটিং করে। জিনিসগুলো ভালোই বানিয়েছে কিন্তু সারাদিন এই করে বেড়াচ্ছে। কালকে দুজনেরই লিটারেচার এক্সাম, ওম বলছে আমার অতটা চাপ নেই কালকে লিটারেচার, কিন্তু দুজনেরই কালকে কোনো চাপ নেই। দেখো পৃথা এখন
বসে বসে গান শুনছে আর আমাকে করতে দিয়েছে কাজ। ঐশীকে কাজ করতে দিয়েছে কারণ ঐশী সারা দুপুর ধরে অকাজ করে রেখেছে। অকাজ না, ভালো কাজও করেছো, তার জন্য অকাজটা তো অনেক হয়েছে। পড়া হয়ে গেছে ঐশীর, এইবারে অকাজগুলোকে সব পরিষ্কার করবে। কাজটা তো তোমার রাখা আছে ভালো করে, আর যেগুলো অকাজের জিনিসগুলো ওইগুলো তো সব ফেলতে হবে, বুঝি? এবারে ফেলে দেবো। হ্যাঁ, তো সেইটাই তো বলেছে মাম্মা। আর ওম কিন্তু ওই ঘরে পড়াশোনা করছে, আর ঐশীর অকাজগুলো দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। হ্যাঁ, আমি তো একটু আগে দেখিয়েছিলাম, দেখিয়েছিলাম যে কি অবস্থা করে দেখে। ঐশী শুধু আমার ঘরটাই নয়, মামুনিদের ওদিকে যদি যাও না, তোমরা ভাববে যে কি অবস্থা হয়ে থাকে। মামুনি গুছিয়ে রাখে, আবার ঐশী কি চারিদিকে ওলট পালট করে, এবার আমি চেঁচাই ঐশীর উপর, কিন্তু মামুনি আবার বলে ছেড়ে দে, বাচ্চা মানুষ ওরা করবে না তো কি আমরা করব। কিন্তু আমার একদম ভালো লাগে না, আমি ওই যে ঘরটা একটু সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখবো, সেই অবস্থা এখন আমার নেই। বলো সেটা ঐশীরা বড় হলে তখনই হবে, তার আগে কি হয়? ও বড় হয়ে গেছে, ওমের কোনো এখন প্রবলেম নেই খেলনা বেলনা নিয়ে, ওর একটা নিলেই হয়ে গেল। ঐশী আসলে একটার পর একটা জিনিস কিন্তু বানিয়ে যায়, সেটা বলো। আমি তো বলেছি যে ঐশী জিনিসগুলো ভালো বানায়, কিন্তু ঘর দোরের কি অবস্থা, মানে কি রান্না করলে তো রান্নার বাসন একটু হবেই। এখন ঐশী গুছিয়ে নিক, গুছিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি ঐশী কি কি বানিয়েছে। আমার তো একটা জিনিস খুব কিউট লেগেছে, তোমাদেরও লাগবে, তাও দেখাচ্ছি। ঐশী যে সব ক্লিন করে দিয়েছে, ওই জন্য ঐশীকে থ্যাংক ইউ সো মাচ, নইলে যা অবস্থা হয়েছিল। আর তোমাদের ওই কিউট যেটা ঐশী বানিয়েছে, কিউট ট্রলি ব্যাগ না? হ্যাঁ, ওইটা দেখাবো, সুটকেস ব্যাগ। ঐশী কিন্তু রেডি এখন বেরু যাওয়ার জন্য, এদিকে কিন্তু এক্সাম শেষ হয়নি। ওমের কিন্তু আর দুটো এক্সাম বাকি আছে, মানে ফ্রাইডেতে ওমের এক্সাম শেষ হয়ে যাবে, আর ঐশীর টিউজডেতে, ঐশীর টিউজডেতে শেষ হয়ে যাবে। তো চলো আগে দেখিয়ে দিই তোমাদের কিউট কিউট ট্রলি ব্যাগটা, যেটা আমার খুব পছন্দ হয়েছে। এই যে এইটা, এই দেখো কি সুন্দর, এটা আমার খুব পছন্দ হয়েছে, বিশেষ করে এই আঁকাটা। কিটি না? হ্যাঁ, হ্যালো কিটি, হ্যালো কিটি। এটা আবার খুলে দেখাও। এই যে এখানে একটা পেপার লাগিয়ে দিচ্ছি। বাহ, এটার মধ্যে করে আমি জামা কাপড় নিয়ে যাব। না না, তোমার জামা কাপড় অনেক বড়। আর একটা হচ্ছে এটা, এটা তো দেখেছে। এখানে একটা কিটির ছবি টবি আগে, হ্যাঁ ওটা লাগিয়ে দেব, তাহলে আরো কিউট লাগবে। আমার কিন্তু খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, বিশেষ করে এই মিষ্টি মিষ্টি কিটিটা। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি, কারণ আমরা এখন একটু খাওয়া দাওয়া করবো, ডিনার টাইম হয়েই যাচ্ছে। এখন বাজে কিন্তু 10:10, ঐশী আবার একটু পরে নিল, ওমও দেখো পরে আবার চলে এলো। ওম কিন্তু এই দুদিন যখনই ব্লগ এন্ড হচ্ছে টুকটুক করে চলে আসছে, তাই তো? হয়ে গেল পড়া? আর এখন অবধি আমরা আর কি ঠিক আছি, আমাদের না, আমি আর হীরক ঠিক আছি, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। ওই ভ্যাকসিনটা নেওয়ার পর একটু একটু হাতে সামান্য আর কি চিনচিনে ব্যথা হয়েছিল, কিন্তু তারপর কিন্তু আমি দেখলাম দুপুরের পর থেকে মানে ব্যথা চলে গেছে। তাও সবাই বলছে যখন আগেরবারের মতো একটা প্যারাসিটামল খেয়ে নিতে, তো সেটা খেয়ে নেব। আর আজকের যা কেনাকাটা করেছি সেইটা তোমাদের সাথে পরেই শেয়ার করব, আজকে তো আর করতে পারলাম না। আর হীরক কিন্তু এখন ব্লগ এন্ডে আসতে পারছে না, কারণ হীরকের এখন ফোন এসে যাচ্ছে একটার পর একটা, তো ফোনে এখন ব্যস্ত হয়ে আছে, তাই আমি ঐশীকে নিয়ে এই ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। তো আজকের ব্লগটা ভালো লাগলে কিন্তু লাইক করো, কমেন্ট করো, আর যারা প্রথমবার দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অলটা প্রেস করে দিও, তাহলে যখনই আমরা কোনো ব্লগ আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। খুব শিগগিরই দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টিল দেন, বাই বাই।